তো রমজান মাসের লম্বা সময় পরে কিন্তু যখন মানিকের লবির ভিতরে পড়ে যায় কালা হিপ হপ, তখন মানিক আর মানিকের পুরো স্কোয়াডের রিয়াকশন গুলা কি ছিল একটু শুনি আমরা। কালা হিপ হপটা কই বলবো না, এমবি 40 তে 6 নম্বরে আছে মামা। বাপ রে দাদা রে, বিজয় ভাই নাকি? বিজয় ভাই নাকি? পুছা তোর কপালে জুতার বাড়ি। লাগা মেরা মজাক। তো বড় বড়ের মতোই কিন্তু আমরা প্রগ্রি দেখায় কিন্তু আমরা এখানে পিকেতে নামতেছিলাম, বাট এখানে দেখি চারপাশে খালি লালে লাল শাহজালাল দেখা যায়, কিনে নাইম্মা গান পাইয়া গেছি। আমি দেখতে পারি আমার সামনে দিয়ে যে ভাই কালা হিপ হপ ধরে গেছে, ওরা ফুল ডামে দিছি প্যারানাইচিল কালা হিপ হপ, যতই দুঃখ এই যাও পা দেখা গেছে, কত বড় বট, এটা বটের মতো মেরে দিব। আরে ভাই প্রো আছে ভাই, বুঝে লাগছে পাক আছে। আরে আমার টিমমেট আন্টির ছেলে কি কমটা করছে, আমার কিলো মেরে দিছে ভাই। ওরে ওরে কোন বাংলা গালি দিম, খালি রোজা রাখছি দেখে গালি দিতে পারতাছি না, এটা কোনো কথা? এটা আইসুকর আইসুকর ওটা কালা হিপ হপটা আমার সামনে এমপি 40 দিয়ে আমি ফুল ড্যামেজ দিছি, ওই গুলু মারছি আর পায়েও মারছি, আর এক লাইফ বাকি, খেতে যা প্যাক ভাঙ্গা একদম। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন বেটা। কিং ডামি পায় যেতাম জানোস, 3 কিলো হয়ে গেছিল আমার, কিং পাইলে আরো ভালো লাগতো খেললে। আরে ব্লুজন 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 চল ব্লুজন চল, মাইরা ভাড়াইলাম। গাড়ি আইতাছে গাড়ি আইতাছে, মার মার গাড়ি বাং গাড়ি বাং। তো সামনের দিকে বাড়া যেতেছিলাম, ঠিক সেই সময় দিয়ে পিসি স্ক্যানারের ভিতরে একটা এনিমি, নিচে কোনো এনিমি নেন আকাশে এনিমি, এন্ড প্যারানাই চিল এটার পিছিয়ে লাগাইতে হইব সিল, বাট এটা তো মাত্র নামছে। এন্ড এখানে আমি আমার 1200 টাকার প্রোটোকল, মানে 1200 টাকার মানে তোমার ইয়া মাইরা চলে আইসি এটা মারার জন্য। এন্ড ভাই এটার পিছিয়ে পিছিয়ে আমার টিমমেটও কি আমার ভাই, আমার টিমমেট আমার পোর্টাল মেরে এনে চলে আইসি, মানে কিল চুরি করার লিগা। বাট এটারে যেমনি হোক আমার মারতে হবে, প্যারানাই চিল এটার পিছিয়ে আমি লাগাই দিমু সিল। এ লালে এ লাল মামা হইনি লুকাই গেছে, লাল মামারা যত বট মনে করছিলাম লাল মামা কিন্তু তত বড় বট নাম, লাল মামা কিন্তু সেই লেভেলের প্রধান, আমার অনেক খুন ধরে ঘুরাইতেছে ব্রো, বাট এটলাস আমারতে মাইটটা খাইছে ব্রো। কিউকে আব উল্লুকে পট্টে, এখানে আমি বিন্দাস একটা লুট করতেছিলাম, একটা এনিমি মারার পর হঠাৎ করে ভূতা ভেবের মতো হালা উপরে আমার উপরে পড়ে গেছে ভাই, কত বড় বট আমার ডরাই দিছে, মানে আমার ভাই আমি একবারে দিছিলাম আমি অনেক কাম সাইরা করে লই উপরে মামা এত পিছনে মামা তো পিছনে দেই এই যে ব্যাকআপটা, আমার 15টা কিল ম্যাচে মরে গেলাম একবার। আহারে আমার সব শেষ, আমার আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। বেশ ওয়াক রিভাইভ দিয়া যা, সুপার মেডি মার, সুপার মেডি সুপার মেডি শুরুতেই হ্যাঁ, নাইমা দাপ করে রিভাইভ দিয়ে দে দে দে, দিয়া মর দিয়া মর। ওরে বাবা আজ আমি আপনাদের জন্য একটি অ্যাপ নিয়ে এসেছি যা আপনাকে 8888 টাকা জেতার একটি সুযোগ দিচ্ছে। অ্যাপটির নাম দিদি অ্যাপ, এখানে সকলকে 500 টাকা সাইন আপ বোনাস দিচ্ছে। আপনি আমার প্রোমো কোড MANIK24 ব্যবহার করেন তাহলে আপনি 5টি ফ্রি স্পিন পাবেন, যার মানে জয়ের সুযোগ দ্বিগুণ, কোনো আমানত ছাড়াই শুধু সাইন আপ করুন। দিদি এখানে আপনি স্পোর্টস ট্রেডিং সহ ফ্রি লাইভ ম্যাচ দেখতে ও ক্যাসিনো গেম খেলতে পারবেন এবং প্রচুর টাকা জিততে পারবেন। বেটবিশে অ্যাপে আপনি যে কাউকে রেফার করতে পারবেন এবং দুজনই 300 টাকার রেফার বোনাস পাবেন, সাথে রেফারের রিবেট পাবেন আনলিমিটেড। এখানে আপনি বিকাশ নগদ এবং রকেট মাধ্যমে 24 ঘন্টায় টাকা জমা এবং উত্তোলন করতে পারবেন। শুধু তাই না, এটি সব ওয়েবসাইট থেকে খুবই দ্রুততম লেনদেন করে থাকে। চলমান IPL এও রয়েছে 1,50,00,000 টাকার প্রাইজ পুল, ভিজিট করুন এবং সোশ্যাল মিডিয়া কনটেস্টে যোগ দিন, 500 বোনাস এবং 10টি ফ্রি স্পিন পান, সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাস্টমার সার্ভিস। আমার প্রোমো কোড MANIK24 ব্যবহার করুন এবং জয়ের উল্লাসে উপভোগ করুন, সাইন আপ লিংক পিন কমেন্টে দেওয়া রয়েছে। সো হ্যালো গাইস, কি খবর, তোমাদের কেমন আছো তোমরা? সো বরাবরের মতো নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা। সো আজকের ভিডিও দেখার পরে তোমরা আসলে অনেক 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 মজা পাবে, কারণ আজকের পুরোটা ভিডিওটা অসাম হতে গেছে। সো আর দেরি না করে তোমরা যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজে অল প্রেস করে রাখো, এন্ড ফেসবুক পেজটাকে ফলো করতে একেবারেই ভুলবা না। সো ভিডিওর শুরুতে দেখেই তো তোমরা বুঝে গেছো যে লম্বা সময় পরে কিন্তু আমাদের ম্যাচে পড়ে গেছে ব্ল্যাক হিপ হপ, বাট প্যারানাই চিল তোমার ভাই নতুন জামা কাপড় পরে করবো উড়া দুরা কিল। সো তোমরা সবাই জানো যে গেরিনার থেকে আমরা নতুন কিছু জামা কাপড় পাইছি, এন্ড জামা কাপড় পরে কিন্তু আমরা ম্যাচেতে পিকেটে নামতেছি, এন্ড পিকের আকাশ দিয়ে পুরো
পুরা লাল ভাই, মানে প্যারা নাই ছিল আমার পিছনে, মনে এনিমি লাগাই দিবছিল। বাট এনে কিন্তু নামার সাথে আমরা ও ভাই নামার সাথে সাথে গান পাওয়ার পরে কিন্তু আমরা হ্যাকারের মতো করে একটা হেডশট দিয়ে একটা ডেডশট দিয়ে একটা শোয়াই দিলাম। কারণ তুমি মানো এলা না মানো ব্রো, তোমার ভাই একমাত্র এখানে প্রো। সো এখানে আছে আমার এনে দাও, আমার বলদ তানবীর এনে আসেন। তানবীর কিন্তু এটা মায়ের খাইতে পারে, যদি ওরা বলদ কুতে গেলে কষ্ট লাগে, কারণ আমার নামও তানবীর। অ্যান্ড এই বলতে কিন্তু এটা ডাউন হয়ে গেছে, বাট এটা আমি ফিনিশ দিয়ে দিছি। সো এখান থেকে আমরা দুইটা কিলো হয়ে গেছেন। তাড়াতাড়ি করে আমি ও শর্ট রেঞ্জের গান আছে MP40টা নিয়ে নিচ্ছি। এন এ ভাই আরেকটা লালে লাল শাহজালাল এনে, শাহজালালে কিন্তু আমি আবার এনে শোয়াই দিলাম লালে লাল। সো এখানে লাল্লু আমার কিন্তু আমরা শোয়াই দিছি। অ্যান্ড তিনটা কিলো কিন্তু আমরা করে ফেলছি। ওদিকে চার নাম্বারটা এটারে মারতে পারলে কিন্তু কাও মানে পুরো স্কট ওয়াইপ আউট হয়ে যাবে মেবি। অ্যান্ড বাই ব্ল্যাক হিপ হপ, ব্ল্যাক হিপ হপ জোকার। আরে ভাই ওর তো শিয়ান ভাই কাবার চলে গেছে, বাট এতে কাবার পুরোপুরি নিতে পারেন পায়ের ভিতরে মারতে তারা। অল লাইফ শেষ ভাই, ওরা আমি ফাড়াই মারি দিব। এ ভাই কত বড় ছেলে ভাই, কি কত ভাই, ওরা কোন বাংলা গালি ডাকে এমনি দিই, মানে আমার আমার কিলো মারি দিছে ভাই। ভাই আমার টিমমেট নাকি ভাই আমার দুশ্মন আমি বুঝতে পারতেছি না। বাট প্যারানাই ছিল টিমমেটে আমরা হালকা কিছু গালি দিয়ে আবার আমরা খেলায় কন্টিনিউ করবো, ঠিক আছে। মানে মেজাজটা পুরো গরম হয়ে গেছে। সো লম্বা সময় আমরা এখান থেকে কিন্তু আরও বেশিক্ষণ এনে পিকেতে লুট টুট করি। অ্যান্ড লুট টুট করার পর আমরা বুঝতে পারি যে এখান থেকে আমাদের বাইরে যাওয়া উচিত। তো তখন আমি বাইরে যেতেছি, আমরা আফসোস করতেছিলাম। এ আফসোস করার আগে এই ঝনপুষার ভাই দূরে লাগাই দিছে ভাই, ওরে মারতে তো যেমনি ওকে মারতে হবে ধরো ভাই। ও গাড়ি না, আরে ভাই এটা কোনো কথা, আমার সামনে যে গাড়ি না ফাইটটা গেলো এটা মানে মানতে পারলাম না ভাই, একটু কষ্ট লাগতেছে। বাট প্যারানাই ছিল তোমার ভাই করছে মাত্র তিনটা কিলান, তোমার ভাই এই ম্যাচের ভিতরে দেখতে থাকো করবো উড়া দুরা কিল। মানে আমি দুঃখ করে ভাবতেছি ভাই ভাই আমার টিমমেট কত বড় বাতপার, মানে আমার ভাই ব্ল্যাক সুপার কিলটা খাই দিছে। সো আমরা কিন্তু ওই থেকে বিকেট থেকে বহুত খুন লুটমুট করে কিন্তু আমরা এখানে বিমা শক্তির এখানে চলে এসেছি। এখানে কিন্তু উপরের থেকে মানে পুরো ব্যাকআপ নিয়ে আমাকে উপরে ফায়ার চলতেছে। বাট প্যারানাই ছিল তোমার ভাই দেহ কেমনে এটির পিছে লাগাই দিব ছিল ভাই দুইটা। আরে আচ্ছা এটারে ডাউন ভাই, একটা ডাউন হয়ে গেছে, যে আবার কিলটা খাই দিছে। আচ্ছা যে খাইছে যা ওটার উপরে রাস দাও। তো এই হচ্ছে আমাদের বটলার বিউ তানবীর কিন্তু ঢুকতেছে রাজ দিতে। অ্যান্ড বটলা বিউ তানবীর ঢুকে কি করে আল্লাহ যেন মুরা দিয়ে যায়। সো এখান থেকে ও আরে ভাই সামনে আবার হঠাৎ করে হ্যালো ভাই, আরে একটু সময় তো দিবা, আমি আমি পুরো ডরাই গেছি, আমার কলজার ভিতরে পানিটা নাই, মানে দাম করে আমার সামনে পড়ছে ভাই। রাইচের ভিতরে গেম খেলতেছিলাম এরকম হলে তো ভাই যে কোনো সময় আমি মানে স্ট্রকের উপরে আমি করে দিব, মানে স্ট্রক আমার করে নেবো, মানে যাই হোক কবি। সো এখান থেকে আমাদের জোন পুষার অলরেডি ওখানে শুয়ে পড়ছে দেখতে পাচ্ছ, আমাদের প্রো জোন পুষার সেখানে আল্লাহর নাম নিয়ে সময় ঘুমিয়ে পড়ছে। সো আমরা এখানে আবার জোন পুষারে আমাদের উড়াইতে হইব, ঠিক আছে। তো চলো আগে আমরা আমাদের জোন পুষারে উড়াই দিয়ে কিন্তু এখানে অলরেডি আই উপরে থেকে এনে কিন্তু আমাকে ড্যামেজ দিচ্ছে। তো জোন পুষারে উড়াইতে কিন্তু আমার টিমমেট যেতেছে, আমি উপরেটা মারার জন্য এন দিয়ে ভাবতেছিলাম আচ্ছা ডুই করো, হঠাৎ করে একটা সারপ্রাইজ দেবো। হ্যালো ব্রো, আরে ভাগতেছে ভাই সব লাল দেয় কিন্তু এটারও শোয়াই দিছিস অলরেডি, তোমার ওই পাঁচ পাঁচটা সিল মেরে দিছে। সো তোমরা যারা যারা ভিডিওটাতে এখনো লাইক করো, লাইক করে কমেন্ট করতে থাকো যে ভিডিওটা কেমন লাগছে, তোমাদের কাছে তোমাদের কাছে সবচেয়ে ফ্রি ফায়ারের রেয়ার বান্ডিল কোনগুলো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাই দাও। সো তোমাদের সবার কমেন্ট কিন্তু আমি পড়তে চাই। সো এখানে দেখতে পাচ্ছি একটা এনিমি চলে আসছে, এনিমি এনে ও ভাই ভাই আমি হেডশট মারছি, বাট কি লড়া নিয়ে আনিছে, মানে আমার টিমমেটের ভাই আমি কোন সময় আমি যে টিমমেট ছাড়া গেম প্লে করবো আল্লাহ জানে। মানে ভাই তুমি চিন্তা করো হিপ হপের পুরো স্কোয়াডে আমি মেরে দিছিলাম, একা স্কোয়াড ওয়াইপ আউট করে দিতে পারতাম খালি, আর একটা কিল নিয়ে একটা নামটা ফুটে দিছে যে ও মারছে হিপ হপ। মানে এটা ভাই এটা হইলো ভাই, এডিটে ভাই কি যে কমু। সো এটা গাড়িরে উড়াই দেবো আমি, গাড়িরে গাড়ি আমার উড়াই দিছে। এ ভাই হ্যাকার হ্যাকার হ্যাকার, মানে দুরু হ্যাকার বলে আমি বেকার, মানে গাড়ি আমার উড়াই দিছে ভাই। আমি ভাবছিলাম গাড়ির ভিতরে হেডশট মারতাম, বাট প্যারানাই ছিল এটার পিছিয়ে আমি যেমনি হোক লাগামো ছিল, কারণ মামা আমার উড়াইছে। সো এটার আমরা রাজ দেওয়ার জন্য সবাই এক লগে দৌড়ে যেতেছি, কারণ ভাই এ আমার উড়াই দিছে কত বড় সাহস, তুমি চিন্তা করছো মানে আমার গাড়িটা বাড়িটা পুরো উড়াই দিছে ভাই। এটা হইলো, এটা হইলো রে ভাই, এই যে পুরো আরে আবার কিল যাবো আমার না, আরে কিল 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 কিল। অ্যাট লাস্ট কিন্তু 370 এর হেডশট দিয়ে এটারও ডেডশট দিয়ে আমরা ঘুম পাড়া দিয়েছি। রণদে আমাকে জোনপুষার আবার মেরে গেছে, মানে ভাই কি যে একটা মানে কি যে একটা ঝামেলার ভিতরে আসছি জোনপুষারে নিয়ে। সো এনে কিন্তু আমরা জোনপুষারে রিভাইভ দিয়ে আবার চলে যেতেছি। অ্যান্ড এই ও ভাই দেহ পিছিয়ে কিন্তু এনে একটা এনিমি দেখা যেতেছে স্ক্যান, ও মাত্র নামছে মামায়। সো প্যারানাই ছিল মামারে লাগাইতে বসছিল, এনে আমি আমার পোর্টাল মেরে দেবো, পোর্টাল মেরে আমি ওনে আয় পড়ছি। অ্যান্ড মামা এই মামার সামনে নামছে, এই যে লাল মামা লাল মামা লাল মামা কিন্তু পাই গেছে আবার লাল মামা। তো লাল মামারে দেখা যাক আমরা লালের লাল করে দিতে পারি কিনা। সো লাল মামা কিন্তু এনে বুদ্ধিমানের মতো ড্রপ লুট করতে চলে গেছেন, ড্রপ লুটও করে লেগেছে ভাই 100 লাগাইছে হেডশট ভাই। এরে খাবার চলে গেছে, আর ওর কাছে গুলো আলো আছে, মানে ভাই সো তো সেই লেভেলের প্রো গেম প্লে দেখাইতেছে, বাট অনেক প্রো দেখানোর পরও লাভ নাই, কারণ প্যারানাই ছিল তোমার ভাই দেওয়া ওর পিছনে কিন্তু মেরা দিছি ছিল। সো এর থেকে আমরা সুপার মেডিকেট টুপার মেডিকেট নিয়ে নিছি। বাট গাইস তোমরা জানো যে বর্তমানে কিন্তু গেমের ভিতরে চার্জ বাস্টার সেই কাজ করে, তোমরা কারা কারা চার্জ বাস্টার চালো এটা আমাদের কমেন্টে জানাই দাও। সো আমি এটা কিন্তু MP40 ফালে এন থেকে একটা চার্জ বাস্টার কেনার জন্য চলে গেছি। অ্যান্ড চার্জ বা
বাস্টার মানে বাস্টার বাস্টার কি মানে যাই হোক বুঝছো না, ওটা কিনে নিছি। সো কিনে নেওয়ার পরে ফ্রি আইটেম আইটেম কেনার পরে দেখি হঠাৎ করে তাকাই দিই 37 নিয়ে বাইচ বিচার আমার 7টা কিলো হয়ে গেছে। ও আরে লুকালিছে, আরে চাচি চাচি, হ্যালো চাচি চাচি চাচি, কিন্তু দাও মেয়ে মানুষ কান্নানি চালাইতেছে, মানে কান্নানি রে নিয়া কান্নানির বছর লাগাইছে মারামারি করতে, মানে ভাই ও ভুলে গেছে যে কান্নানি কিং মানিক গেমিং, ঠিক আছে। সো এনে ভাই কিং এর লাগাইছে মজা নিতে, এনে কিন্তু আমরা তার সুন্দর মতো হালকার উপরে ঝাপসাতে একটু টুকা মেরে শোয়াই দিছি। তো তার লুটটা আমরা নিয়ে নেই, তো এনে এনে কান্নানি আসে ভাই দুইটাই ভাই ভাই ম্যাক্স কান্নানি। বাট আমি এই ম্যাচে যেহেতু ব্ল্যাক হিপ হপ করে গেছে তোর কারণে কিন্তু কান্নানি আমি খেলবো না, আমার কাছে যেটা আছে এটা দিয়ে আমার চলে যাবে, কারণ আমি শর্ট রেঞ্জে ভাই চাষবাসটা তো উড়া দূরা চালাবো। সো এখানে একটা এনিমি ডেড বস দেখতে পারতেছি, আর এটার থেকে দেখি যে খাবারও আছে, যাকে দেখা যাক এখান থেকে কোনো লুট পাই কিনা। মোটামুটি ভাই খালি গাঞ্জা মানে থুকু মানে ইনহেলারটা পাইছি থুকু মুখ। হ্যাঁ এ ভাই আমার আমার কোলজাটা আমার লগে নেই, হঠাৎ করে এনিমি ডেটে নামছে, মানে আমার ভাই কোলজা তো নাই লগে, আর অন্য কিছু মানে উড়ে গেতেছিল খুঁজে মুঁজে পাই নাই, এরকম অবস্থা হয়ে গেছে, মানে হঠাৎ করে নেমে গেছে। তো এখানে কিন্তু অলরেডি তোমার ভাই 9টা কিল করে রাখছে দেখতে পারতেছো। অ্যান্ড গাইস এখানে সবচেয়ে বড় ব্যাপার হয়নি কিন্তু আরও ফাইট হইতেছে, আমার টিমমেট হয়নি কিন্তু আছে, আমি এখানে ব্যাকআপ দিই। অ্যান্ড আমি ব্যাকআপ না দিলে ভাই আমার এই বট টিমমেট জীবনও কিল করতে পারে না। দেখো আমার ব্যাকআপের কারণে কিন্তু আমার বট টিমমেটও কিল করতে পারছে। অ্যান্ড ভাই জোনের ভিতরে এনিমি আছে, যেহেতু আমরা জোনের বাইরে আছে দেখতে পারতেছো আমার কাছে M60 Max আছে, মানে টিকতেই পারবো না আমার সামনে ভাই, আমার সামনে টিকার কোনো সুযোগই নেই। আর যেহেতু ব্ল্যাক হিপ হপের স্কোয়াডটা একবার মারছি তার সময় তো আমার মনে করো কনফিডেন্স আকাশের চুঙ্গে, তো এখানে কিন্তু আরেকটারে আমরা অলরেডি ফুল ড্যামেজ দিছি। দাঁড়াও এটার গ্লোয়াল ফাড়ে দেবো ভাই, তুমি জানো না আমার কাছে মানে M60 আছে ভাই ফুল ম্যাক্স, তোমার গ্লোয়াল আমার সামনে টিকবই না ভাই, এনে টিকেই না ভাই আবার। আচ্ছা ওর কাছে কটা গ্লোয়াল ভাই, দেখো অ্যাটলাস একটা অ্যাটলাস কিন্তু এনে কিল লাগে ভাই, হারাই ফেলছি ঠিক আছে। বাট এনে কিন্তু হিপ হপ আবার উঠে গেছে, আমি একটু আগে দেখতে পারলাম যে গেমিং আকাশও কিন্তু আবার উঠে গেছে। সো প্যারা নাই চিল, দেখা যাক ওর লগে আমাদের আবার দেখা হয় কিনা ব্ল্যাক হিপ হপের লগে। বাট এখান থেকে অলরেডি কিন্তু আমরা 9টা কিল করে ফেলছি, এন ওখানে আরও একটা এনিমি। অ্যান্ড এডারে ভাই মাইরা আমরা আমাদের 10 নম্বর কাটা মানে কাটাই কাটাই আমরা আমাদের 10টা সিল মেরে দিলাম। তো তোমরাও কিন্তু কাটাই কাটাই করে আমাদের তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, যারা যারা সাবস্ক্রাইব এখনো করো নাই সাবস্ক্রাইবটা করে ফেলো। সো এখান থেকে আমরা মোটামুটি লুট কিন্তু পাইছি। আচ্ছা ওর কাছে কিন্তু ভাই পুরো একটা লুট ছিল, অ্যান্ড স্কারও 2 লেভেলের ছিল। বাট যেহেতু আমার কাছে M60 আমি উড়া দূরা চালাইতেছি, এই ম্যাচে আমি কিন্তু আর স্কারটা চালাবো না, তাই কারণে কিন্তু আমরা এবার আমরা জোনের ভিতরে ঢুকে গেছি। আর মোটামুটি আমরা এখান থেকে জোনের ভিতরে ঢুকে, ও ওইনে একটা বাই ড্রপ খুলতে নিয়েছিল, বাট এটা ফিনিশ করে দিলাম, মানে নিচে এটা আরে উপরে আরও একটা আছে ভাই, মালয়েশিয়ান আছে একটা নিচে একটা উপরে, মানে 16 হ্যাশট্যাগটা মেরে দিছি, অ্যান্ড 17 নম্বর হ্যাশট্যাগ মনে উপরে দাঁড়ায় দিছে। তো এনে দিয়ে এনে এয়ার ড্রপে কী আসছে ভাই, এয়ার ড্রপে যাই ছিল ওটা নিয়ে গেছে ভাই, আমার এয়ার ড্রপ নিয়ে গেছে পারে নাই। বাট আচ্ছা যদি আমরা ওই দেওয়া বট একটা ডাউন হয়ে গেছে, অ্যান্ড আমি বুঝে ফেলছি যে এই বটে গলাকে থাকলে আমিও এখান থেকে উড়ার কোনো সুযোগ নেই, যার কারণে আমি কিন্তু ডাইনটারে পুরো ঘুইরা ডাকতেছি, কারণ ভাই অগল অগল উঠতে গেলে এরা ঝামেলা। সো এনা কিন্তু আমার জোন পুষারও দেখছে যে 2 বার মারা গেছে, জোন পুষারের কাছে তেমন টোকেন নাই। সো এনে আমি টোকেনটারও বাড়ি মেরে দিলাম যে জোন পুষার টোকেন পায়। এইবার আমি চালামো উড়া দুরা গ্রেনেড, অ্যান্ড গ্রেনেড পিক করা শুরু করে দিব। অ্যান্ড দেখো ভাই একটা বারের ভিতরে পড়ছে কিনা ভাই, বারের ভিতরে পড়া শুরু হয়েছে, অ্যান্ড ড্যামেজ খায় নাই, সব নিচে পড়ে গেছে, মানে আমি কত বাজে গ্রেনেড মারি তাই না। সো এনে কিন্তু আমি অলরেডি আরও 2টা গ্রেনেড মারা দিয়েছি, অ্যান্ড 2টা গ্রেনেড মারার পরে পাই একটা ডাউন, একটা 227 ড্যামেজ খেয়েছে না দিন, কত খাইছে ঢুকে গেছি এ মালে আমার কিল খাই দিছে, কত বড় বাটপাড়ের ঘরে আন্টির ছেলে ভাই আমার কিলমিল সব খাই দিছে, নিচে আরেকটা ঢুকে গেছে। আচ্ছা এটারও মারতে পার, ও পাই ভাই কিল একটা মনে পাই গেছি। সো এনে কিন্তু আমাদের অলরেডি ভাই কিলটা খাইয়া দিছে ঠিক আছে, আমাকে 11 কিল ছিল, 11 কিলো এনে একটা এত ড্যামেজ দেওয়া আমাদের লাভ হয় নাই। সো প্যারা নাই ছিল তোমার ভাই, যেহেতু 11টা লাগাই দিছে সিল, বাকি 2টা লাগাই দিব সিল, এনে কারো ঢুকতে দেবো না, আমাদের প্ল্যানিং ছিল যে যেহেতু আমরা জোনের ভিত্তে আছি এনে জোনের ভিত্তে কারো ঢুকতে দেবো না, হুন্ডা নিয়ে ভাগতেছে। অ্যান্ড প্যারা নাই ওর হুন্ডার ক্যারেক্টার আমার একটা যাই থাক, আমার ভাই অ্যাকুরেসির সামনে আমার হাতের অ্যাকুরেসির সামনে ওর কিষণার গাড়ি, অ্যান্ড অ্যাটলাসার গাড়ি কিন্তু আমি পুড়াই দিছি। অ্যান্ড মামাও এনে ভাই কিল আবার পাই নাই, ও ভাই এ আমি টিমমেট নাকি বাটপার, এটি শুধু সব কিলচোর। সো অলরেডি কিন্তু 11 কিল করে আমরা এখনও টিক্কা রয়েছি ম্যাচের ভিত্তি, একবার আমি মরি নাই, এনে আমার জোন পোষা 2 বার মরে গেছে, 12 কিল কিন্তু তোমার ভাই করেই লাইছে। সো এনে 12-12টা কিল করে ফেলছে, হুন্ডা দিয়ে দেওয়া হয় জোন পোষার ঘুরতেছে, স্লো রিভাইভ কিনা এনিমি ঘুরতেছে, মানে ভাই শেষের দিকে পুরো উড়া দুরা খেলা হইতেছে বুঝছো, যে মানে যে দিক থেকে পারতেছে রিভাইভ পাইতেছে এন ঘুরতেছে। সো দেখা যাক আমরা শেষ পর্যন্ত ভুইয়া করতে পারি কিনা, কারণ অলরেডি কিন্তু আমাদের 12টা কিল হয়ে গেছে, এন 23টা নিয়ে বেঁচে গেছে, যেহেতু আমাদের পুলিশ করে এনে বেঁচে গেছে তার মানে আমাদের কাছে একটু সুযোগ বেশি, বাট এনে দেখো ভিউ তানবে কিন্তু একটা এনিমি মারার লেগে পুরো জোনের ভিতরে ঢুকে গেছে। অ্যান্ড এনিমি গাড়ি না যাবো, বাট তোমার আগেই বলছি যে ভাই আমার হাতের অ্যাকুরেসি হচ্ছে একটা হ্যাক কথা বুঝছো। সো এনে হাতের অ্যাকুরেসিতে কিন্তু আমি এনে ওর গাড়িটা ফুটে দিছি, অ্যান্ড ও লুকে আসে। আচ্ছা এখান থেকে আমি অন্য ভাই রাজ দিতেই আছে, মানে ওইখান থেকে আমি কিন্তু ফায়ার করতেছি ভাই, মানে ওই লাগছে ফুল ড্যামেজ ঢুক, ভেলকা তানবীরকে ওরা মারতে পারবো না মোর বডি রেখে, অ্যাট লাস্ট ভেলকা তানবীর ওটা মারতে পারছে। সো এনে ভাই আমার দুঃখে ব্যাপার হচ্ছে আমার কিল হওয়ার কথা ছিল 20টা, বাট একটাও মানে 12টা কিলের পরে আমি কিলই পাইতেছি না। অ্যান্ড মজার ব্যাপার কিন্তু আমরা এটাতে
একটা রেকর্ড বানাইতে গেতেছি এই ভিডিওর ভিতরেই, যেটা তোমরা দেখতে পারবা যে 38টা কিল মেবি পুরো আমরা পুরো টিম মিলে করি, বাট এনে দেখো ভাই আমার কি 38টা যেহেতু পুরো টিম হয়েছে, পুরো মানে সব কিল আমার হওয়ার কথা ভাই, বুঝতে দেখছো কমপক্ষে 30টা কিল আমার হওয়ার কথা, আমার কিলগুলো কেমন চুরি করছে। সো ওইখানে একটা এনিমির আমি দেখে লাইছি, এন থেকে আমি চৌন্দে আইবো কনফার্ম যে আমি রেডি, হ্যালো ব্রো আসো, এন্ড এটারে কিন্তু ফুল ড্যামেজ দিয়েছে আর কিল চুরি করে রয়েছে, মানে চিন্তা করা যায় কত বড় কিল চোর, মানে আমি আমার টিমমেট লয়ে খেলি না কিল চোর লয়ে খেলি এটা আমি বুঝি না, ঠিক আছে আবার একটা নাম সে নে ও নামার লগে লগে শেষ, মানে ভাই অলরেডি কিন্তু এনে 12টা কিল কেন পরিচয় চলছে, এটা একটা আছে ওইনে একটা আছে, সো একটা ডাউন ভাই এটার আগে ফিনিশ দেই, ফিনিশ অলরেডি 13টা কিল আমার হয়ে গেছে, আরও একটা এনে আছে এটাও ডাউন ভাই, ওই যে একটা নামছে এনে আর একটা আছে, আর এটা কাবার চলে গেছে রে ভাই, এনে আরও একটা আছে ভাই, কয়টা এনিমি ভাই, সব এনিমি জায়গাটারও কিন্তু হেডশট দিয়ে ডাউন করেছে, বলত আগে আগা, আরে মদন এনে দাঁড়িয়ে দেখো এই মদন নাকি একটা আস্থা মদন কুমার লাল, এ আরে আমার পিছন দিয়ে আমার সিল মেরে দিচ্ছে কে ভাই, লালে লাল করে দিল আমার ভাই, এটা এটা হইলো আমার জোন পুষারণে মরে গেছে ম্যাগনেট, দেখো কত বড় বটে, মানে জোন পুষারও শেষ ভাই, ভাই আমার যেমনিও রিভাইভ দাও ভাই, তুমি মরে যাও আর না যাও আমার একটা রিভাইভটা তাড়াতাড়ি দাও, এটা নিয়ে আমি যখন প্যারা দিচ্ছি তখন আমার দাও ভাই, ও কিন্তু জোন পুষার না বাট সুপার মেডিকেট নিয়ে কিন্তু রিভাইভ দিতে চলে আইছে, এন্ড দেখা যাক রিভাইভ এই মরছে বটে, এই এই মর মর আগে আমার রিভাইভ দিয়ে মর ভাই, অ্যাট লাস্ট কিন্তু তোমার ভাই রিভাইভ পাইয়া গেছে, এনে হেনে কিন্তু দেখতে পাচ্ছ যে মাত্র আমরা দুজনই রিভাইভ পাইছে, ও ঢুকতে পারবো না কেন সুন্দর, আর এদিকে বিউতান বিউ কিন্তু মারা গেছে, তার মানে এখন আমাদের দুইজন আর ও যদি ঢুকতে পারে হাও ঢুকে গেছে, সো অলরেডি কিন্তু এখন আমরা তিনজন ভার্সেস তিনজন, থ্রি ভার্সেস থ্রি একটা ফাইট হইব, বাট দুজন কিন্তু মাত্র রিভাইভ পাইছে, তার মানে আমাদের দুজনের কাছে লুটে তাই, অ্যান্ড লাল মামা আমার সামনে, অ্যান্ড লাল মামা কিন্তু নামার লগে লগে আমার লাল বাতি জ্বালাই দিছে, মানে লাল মামায় লাল বাতি আমার জ্বালাই দিছে, বাট প্যারা নাই লাল মামা কত বড় সেনে নিয়ে দুইটা ল্যান্ডমাইন লাগাই যা ভাগছে, মানে বুদ্ধি আছে মালের, এখানে কিন্তু দুইটাই লাল মামা দেখতে পারতেছি, অ্যান্ড একটারে অলরেডি ব্যাক আপ দিয়ে ডাউন করে দিচ্ছেন, লাস্ট ওয়ান ভাই রাস মারো রাস মারো, ওপি ইন দ্য চ্যাট, এনে কিন্তু তোমার ভাই ভুইয়াটা পাইয়া গেছে, সো তোমরা যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজে অল প্রেস করে রাখেন, ফেসবুক পেজটাকে ফলো করতে একেবারে ভুলবা না, তোমাদের কাছে কার কাছে কোন কোন ক্যারেক্টার স্কিল ভালো লাগে বা কী কী ভালো লাগে অ্যান্ড কী টাইপের ভিডিও চাও এটা কিন্তু কমেন্টে জানিয়ে দাও, দেখতে পারতেছো অলরেডি কিন্তু আমরা এখানে 12টা 15টা 10টা 11টা একটা কিল করছে, তার মানে সব মিলে 38টা কিলের রেকর্ড করছি সব।